আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুকে রাইট ম্যানেজার অ্যাপ্লাই করবেন অনেকে সঠিকভাবে রাইট ম্যানেজার অ্যাপ্লাই করতে পারতেছেন না যার কারণে আপনি রাইট ম্যানেজারটা পাচ্ছেন না তো অনেকে আবার বলতে পারেন যে ভাই রাইট ম্যানেজার কি অনেকে কিন্তু জানেন না অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন অনেকে নতুনভাবে কাজ শুরু করছেন তারা হয়তোবা সবাই রাইট ম্যানেজার সম্পর্কে ধারণা নাই তো আমি ছোট্ট করে আপনাদের রাইট ম্যানেজার সম্পর্কে একটু ধারণা দিই রাইট ম্যানেজার হচ্ছে এরকম একটা জিনিস সেটা আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লাই করে আপনি সেটা পাবেন তো সেটাতে কি কাজ করে আপনি ধরুন অনেক কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করেছেন আর সেই কন্টেন্ট আপনি ফেসবুক পেজে আপলোড করে দিয়েছেন তো অনেকে কি করে সেই ভিডিওগুলো ডাউনলোড করে তাদের ফেসবুক পেজে আপলোড করে দিচ্ছে তো এরকম ভাবে অনেকেই আপনার ভিডিওরা ব্যবহার করতেছে আপনি কিন্তু জানতেই পারতেছেন না কে কে আপনার ভিডিও আপলোড করতেছে তো আবার কিছু দুষ্ট লোক থাকে সেই ভিডিওগুলা তাদের পেজে আপলোড করে আপনাকে একটা ফেক কপিরাইট মেরে দিল তো তখন কিন্তু আপনার পেজটা কিন্তু প্রবলেম পড়ে যাবে আর আপনি যদি একটা রাইট ম্যানেজার থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনিকখনই ফেস করতে হবে না যদি কোনো ব্যক্তি যদি আপনার ভিডিওটা ব্যবহার করে তাহলে কিন্তু এই রাইট ম্যানেজারের মাধ্যমে আপনি তাকে খুঁজে বের করতে পারবেন আর পেজ থেকে আপনি ভিডিওরা রিমুভ করে ফেলতে পারবেন আপনি ভিডিওর যে কোনো অংশ থেকে যদি সে কোনো একটা স্কিপ ব্যবহার সেটাও কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন এক লেকের মাধ্যমে রাইট ম্যানেজারের সুবিধা হচ্ছে এই আপনি যদি রাইট ম্যানেজার ব্যবহার করেন তাহলে আপনি এই সমস্যার সম্মুখীনও কিন্তু আপনার হতে হবে না তো বন্ধুরা রাইট ম্যানেজার কিভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে আমি ফুল প্রচেষ্টা দেখিয়ে দিব আশা করি আপনাদের উপকার আসবে তো বন্ধুরা ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ভিডিও স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনি কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সঠিক নিয়মে রাইট ম্যানেজার অ্যাপ্লাই করবেন ফেসবুকে বন্ধুরা যারা সঠিক নিয়মে রাইট ম্যানেজার অ্যাপ্লাই করতে পারতেছেন না তারা কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনি যে এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন এই ক্রোম ব্রাউজারের ভিতরে একটা ক্লিক করে দিবেন এটার ভিতরে ক্লিক করে এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন আপনি যেই প্রোফাইলের আন্ডার আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন সেই প্রোফাইলটা কিন্তু এখানে লগ করে নিতে হবে তো এই যে এখানে বার আছে এটার ভিতরে যদি একটা ক্লিক করে এখানে আপনি ফেসবুক লিখে দেন তাহলে কিন্তু আপনি ফেসবুকটা এখান থেকে লগ করতে পারবেন খুব সহজে আমার যেহেতু লগ ইন করা আসে তাই আমার এরকম আসছে আপনার এরকম নাও আসতে পারে তো আপনি এখানে জিমেল পাসওয়ার্ড দিয়ে এখানে ফেসবুকটা লগ ইন করে নেবেন তারপর এখান থেকে এই যে নিউ টেপ ওপেন করে এটা কোর্স করে দেবেন তো বন্ধুরা এটা কোর্স করে দেওয়ার পর এখানে একটা সার্চ বার পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন মেটা রাইটস ম্যানেজার এই যে যে লেখাটা আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই লেখাটা এখান থেকে আপনি সার্চ করবেন তো বন্ধুরা এই লেখাটা এখানে যদি সার্চ করেন আপনাদের সে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনি ফার্স্টে আপনি পেয়ে যাবেন রাইট ম্যানেজার যে ওয়েবসাইট এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এরকম একটা পেজ চলে আসার পর আপনি এই যে এখানে এই যে এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে একটা অ্যারো আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে যেখানে রিকোয়েস্ট অ্যাক্সেস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোড নেবে পেজটা একটু লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনার প্রোফাইল থেকে শুরু করে আপনার যতগুলো পেজ আসে সবগুলা পেজ কিন্তু এখানে শু করবে এই প্রোফাইলের আন্ডারে যতগুলা পেজ আসে সবগুলা পেজই কিন্তু এখানে শু করবে তো বন্ধুরা আমরা যেই ফেসবুক পেজ থেকে রাইট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করব। আমরা সেই পেজটা এখানে সিলেক্ট করে দেবো তো আমি এই যে নজরুল ইসলাম যেই এইটার থেকে আমি কিন্তু আমি রাইট ম্যানেজারটা অ্যাপ্লাই করব। তা আমি এইটার ভিতরে একটা টিক মারি দিয়ে দেবো আমি একটু ঝুম করে দেখাচ্ছি এই যে এখানে একটা টিক মারি দিয়ে দেব তো বন্ধুরা তারপর এই যে এখানে তিনটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে হচ্ছে ফার্স্টে আপনি ভিডিও ইমেজ অডিও তো আমরা কী করব এই ভিডিওটা সিলেক্ট করে দিব আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু সময় ভিডিওটাই বেশি আপলোড করে থাকি আর এই ভিডিও থেকে আমরা ইনকামটা করে থাকি ঠিক আছে তো আমরা এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো বন্ধুরা ভিডিওটা সিলেক্ট করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এই ফর্মটা কিন্তু আপনার পূরণ করতে হবে তো বন্ধুরা এই ফর্মটা কীভাবে পূরণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এটা ফার্স্টে যে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর এটা একটা সিলেক্ট করে দেবেন এই যে এটা সিলেক্ট করে দেবেন এইটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে যে বন্ধুরা এখানে যে প্রাইমারি রাইটস হোল্ডার নেম এখানে কিন্তু আপনার নামটা লিখিয়ে দেবেন আপনার পেজের নাম না আপনার নামটা লিখে দেবেন ঠিক আছে তো আমি এখানে আমার নামটাই লিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আমার নামটাই লিখে দিলাম ঠিক আছে তো যে কাজটা করবেন এই যে এখানে সিলেক্ট অন একটা ফাঁকা বক্স পেয়ে যাবেন ঠিক আছে তো এইখানে একটা অ্যারো আইকন পাবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এটার ভিতরে ক্লিক করে দেওয়ার আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে করবেন অনেকে আছে ডেলি ভিডিও আপলোড করে অনেকে আছে সপ্তাহে মাঝে মাঝে ভিডিও আপলোড করে অনেকে প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড করে অনেকে মাসে একটা আপলোড করে তো আপনি কোনটা সিলেক্ট করবেন তো যেহেতু আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না কোনো না কোনো কাজে আমরা ব্যস্ত থাকি তো আমরা এই যে এখানে আমরা এখানে এফ টাইমস এ উইক এটা সিলেক্ট করে দিব তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে কখনও কপিরাইট পেয়েছিলেন বা কপিরাইট দিয়েছিলেন এরকম যদি কিছু দিয়ে থাকেন তাহলে আপনি এই যে এসে সিলেক্ট করবেন আর নয়তো নোতে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমরা সাধারণত নোতে একটা ক্লিক করে দিব নোতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে একটা লিঙ্ক দেওয়ার প্রয়োজন হবে আপনি যেই ভিডিওগুলো আপলোড করেন আপনার ফেসবুক পেজে থেকে আপনি পাঁচটা ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিবেন। তো আমরা যেই রিয়েল ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের সেই ভিডিও থেকে আমরা পাঁচটা লিঙ্ক এখানে কপি করে দেবো তো দ্বারা আমি এখানে পাঁচটা লিঙ্ক কপি করে দিচ্ছি তো বন্ধুরা এই যে এইভাবে আপনি ভিডিওর লিঙ্কগুলো এখানে কিন্তু আপনি একটা একটা করে পেস্ট করে দিবেন তো এই যে দেখুন আমি এই ভিডিওর লিঙ্কগুলো কিন্তু কপি করে রেখেছিলাম যার কারণে আমি একে একে এই ভিডিওগুলো পেস্ট করে দিচ্ছি তো এই যে আপনি অনেকেই বলতে পারেন যে আমরা কীভাবে এই পেস্টটা করবো এই যে দেখেন অ্যাড লিঙ্ক এটার ভিতরে যদি ক্লিক করেন এরকম একটা ফাঁকা বক্স চলে আসবে ঠিক আছে এরকম একটা ফাঁকা বক্স চলে আসলে আপনি এই যে যেখান থেকে তো বন্ধুরা যেখানে আপনি কপি করে রেখেছেন সেখান থেকে এটা কিন্তু পেস্ট করে দেবেন তো বন্ধুরা ভিডিও লং হয়ে যাবে যার কারণে কিন্তু আমি এটা কপি করে রেখেছি আপনাদের যেন সহজে দেখানোর জন্য তো আমি এই যে এটা পেস্ট করে দিলাম বন্ধুরা এভাবে আপনি পাঁচটা লিঙ্ক দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা পাঁচটা লিঙ্ক দিয়ে দেওয়ার পর আপনি এই যে নিচে আরেকটা অপশন পেয়ে যাবেন এক বন্ধুরা আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ইউটিউবের লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন আর যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন অনেকে আসে টিকটক ইউজার আপনি চাইলে টিকটকের লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আমার টিকটক অ্যাকাউন্ট আছে সেটার লিঙ্কও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু আপনি একটা ফাঁকা বক্স পেয়ে যাবেন এখানে আপনি তারা বলবে যে আপনি কীসের জন্য আপনার রাইট ম্যানেজারের প্রয়োজন আপনি কি কাজের জন্য আপনার রাইট ম্যানেজারের দরকার তো এখানে আপনি তাদেরকে একটা টেক্সট এখানে সাবমিট করে দিবেন যে আমি আমরা যে এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করি এত কষ্ট করে একটা ভিডিও বানাই সেই ভিডিওটা অন্য কেউ আমরা চাই না সে ব্যবহার করুক তো এই ধরনের একটা টেক্সট আপনি এখানে লিখে দিবেন তো বন্ধুরা আমি একটা টেক্সট এখানে লিখে রেখেছি তো আমি সেটা কপি করে দিলাম আপনি চাইলে এই টেক্সটাও এখান থেকে ইউজ করতে পারেন তো বন্ধুরা তারপর নিচে দেখবেন এখানে একটা কন্ট্যাক্ট ইমেল ঠিক আছে তো এখানে একটা ইমেলের প্রয়োজন হবে যেই ইমেলটা দিয়ে আপনি ফেসবুকটা খুলেছেন যেই ইমেলটা আপনি ফেসবুকের সাথে কানেক্ট করা সেই ইমেলটা দিলে ভালো হয় ঠিক আছে আপনি চাই চেষ্টা করবেন সেই ইমেলটা দিয়ে দেওয়ার জন্য তো আমি সেই ইমেলটাও এখানে টাইপ করে দিচ্ছি ঠিক আছে তো আপনি সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন বন্ধুরা সেই ইমেলটা আমি দিয়ে দিচ্ছি তো এই ইমেলে কিন্তু আমার একটা ভেরিফিকেশন কোড যাবে তো আমি যদি এখানে যে সেন্ট ভেরিফিকেশন কোড এটার ভিতরে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে তো আমি এটার ভিতরে একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা এটার ভিতরে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন আপনি যে জিমেলটা এখানে দিয়েছেন সেই জিমেলে কিন্তু একটা ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটা কিন্তু আপনি এই যে এখানে পেস্ট করতে হবে তো আমি আমার জিমেলটা একটু চেক করে দেখি আমার কোনো মেল আসছে কি না তো বন্ধুরা এই যে দেখুন এরকম একটা মেল কিন্তু আপনাদের সামনে চলে আসবে যে ফেসবুক রাইট ম্যানেজার অ্যাপ্লিকেশন কোড রেডি তো এইটার ভিতরে একটা ক্লিক করে দিলাম এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা কোড পাবো এই যে এই কোডটা আমি এখান থেকে কপি করে এই যে আবারও আমি মিনিমাইজ করে আমি এখানে চলে আসবো আসার পরে কিন্তু আমি এই কোডটা এখানে সাবমিট করে দেবো এই যে এখানে পেস্ট করে নিয়ে আসলাম তো এখন আমি কি করবো এই কোডটা এখানে পেস্ট করে দেবো তো এই যে এই কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে এখানে ভেরিফাই একটা অপশন পাবেন এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে কিন্তু আপনার এটা কিন্তু টিক মার্ক উঠে গেল মানে আপনার এই কোডটা ভেরিফাই হয়ে গেছে তো এখন আমি আরেকটু চেক করে নেবেন সব কিছু আপনি ঠিকঠাক মতন দিয়েছেন কি না তো এই যদি সব কিছু ঠিকঠাক মতন দিয়ে থাকেন তাহলে আপনি এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস এইটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এই যে এটার ভিতরে তো বন্ধুরা এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু ওয়েট করবেন এই বন্ধুরা তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যে থ্যাংক ইউ ফর রিকোয়েস্ট অ্যাক্সেস টু রাইটস ম্যানেজার তো বন্ধুরা তারপরে তিন থেকে সাত দিনের ভিতরে ফেসবুক টিম আপনার যে পেজটা আছে সেই পেজটা রিভিউ করে দেখবে আর আপনি কি রিয়েল কন্টেন্ট ইউজ করেন কি না বা আপনি যদি কপি কন্টেন্ট ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি রাইট ম্যানেজারটা পাবেন না তো অনেকে আছেন যে কপি ক্লিপ ব্যবহার করেন অনেকে আছে কপিরাইট যে ভিডিওগুলো আছে সেগুলোও ব্যবহার করেন এই ধরনের ভিডিও যারা ব্যবহার করেন তারা কিন্তু রাইট ম্যানেজার পাবেন না আপনি যদি রিয়েল কন্টেন্ট হয়ে থাকে আর আপনি যদি রিয়েল আপনার ভিডিওগুলো হয়ে থাকে যদি কোনো কপি কন্টেন্ট না থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে বসে থাকেন আপনি এক সপ্তাহের ভিতরে রাইট ম্যানেজারটা পেয়ে যাবেন আশা করি আপনাদের বিষয়টা বুঝেতে পারলাম বন্ধুরা ভিডিওর যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন ভিডিও নিয়ে আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ